আজ কোজাগরী পূর্ণিমা, ঘরে ঘরে মা লক্ষ্মীর আরাধনা, কিন্তু দুর্গাপূজার পরও পথেই বসে আছেন আন্দোলনকারী এসএলএসটি চাকরি প্রার্থীরা। আজ ধনদেবীর আরাধনা হাতে, লক্ষ্মী চোখে জলেই আজ আরাধনায় মাতলেন বলা যেতে পারে আন্দোলনকারী চাকরি প্রার্থীরা। কবে মিটবে সেই সমস্ত বেকার যুবক যুবতীদের যন্ত্রণা? ধনদেবীর আগমনের দিনেও তাদের চোখে জল, আজও তারা রাস্তায় বসে হাতে লক্ষ্মী চোখে জল। ধর্ণা মঞ্চে ধনদেবীর আরাধনা করলেন তিনি এবং দুর্গাপুজোতেই আমরা দেখেছিলাম 574 দিন পড়েছে, গতকাল একটি দিন বন্ধ রাখা হয়েছিল তাও কার্নিভালের কারণে, এবং আজ তারা আবারও পথে বসেছেন। সব মিলিয়ে তাদের যে যন্ত্রণা, সেই যন্ত্রণা কবে ঘুচবে, সেই উত্তর কবে মিলবে তা এখনো স্পষ্ট নয়। তাদের সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি বিমান চক্রবর্তী। দেখতে দেখতে কেটে গেছে অনেকগুলো বছর, তার মধ্যে পেয়েছে অনেকবার প্রতিশ্রুতি, অবশেষে অবস্থানে কেটে গেছে 574 দিন। এই গান্ধী মূর্তির পাদদেশে বসেই তারা দেখেছে দেবীর বোধন, আবার এই গান্ধী মূর্তির পাদদেশে বসেই তারা দেখেছে দেবীর বিসর্জন। কিন্তু বোধন আর বিসর্জনের মাঝখানেও সরকার পক্ষ থেকে তারা শুনতে পায়নি কোনো আশার বাণী। দাবি ছিল একটাই, মেধা তালিকায় তারা উত্তীর্ণ, তাদের চাকরি চাই, কিন্তু সেই চাকরিটা দেবে কে? এই প্রতিশ্রুতি সরকার বারবার দিলেও প্রতিশ্রুতি কিন্তু লিখিত আকারে তাদের কাছে পৌঁছায় না, শুধু মৌখিক প্রতিশ্রুতি। কিন্তু মৌখিক প্রতিশ্রুতিতে আর তারা তাদের অবস্থান থেকে নড়ছে না, কারণ চাকরি ছাড়া চলছে না পরিবার, চলছে না ভাতের হাঁড়ি। সেই জায়গায় দাঁড়িয়ে তাদের ন্যায্য দাবিতে 574 দিন অবস্থানে, অবশেষে কোজাগরী লক্ষ্মী পুজো, কোজাগরী লক্ষ্মী পুজোর দিন একদম লক্ষ্মী প্রতিমা হাতে নিয়েই তারা রাস্তায় বসে আন্দোলনে। একদম কথা বলেনি সরাসরি চাকরি প্রার্থীদের সাথেই, কি করবো আমরা তো এই প্রত্যেকটা, শুধু এই আজকের লক্ষ্মী পুজো নয়, গত বছরও আমরা এই লক্ষ্মী পুজোর দিন রাস্তায় বসেছি, প্রত্যেকটা উৎসব আমাদের এই এখন রাস্তার পাশেই বসে কাটাতে হচ্ছে। এখন আমরা যে বৃদ্ধ বাবা মা একটা মানে বয়সের পরে সন্তানের উপরে আশা করে, ওরা নিজেরা কিছু ইনকাম করে তাদের সুখে স্বাচ্ছন্দ্যে রাখবে, কিন্তু সে জায়গাটা আমরা এখনো পাচ্ছি না, কারণ আমাদের ন্যায্য চাকরিগুলো হারিয়ে গেছে, হারিয়ে যায়নি, দুর্নীতি করে ওগুলো চুরি হয়ে গেছে। আমরা সেই দাবিটা এখনো ফিরে পাওয়ার জন্য, আমার সেই আমার আমাদের চাকরিটা ফিরে পাওয়া, আজও আমরা লক্ষ্মী পুজোর দিন আমরা এসেছি, আমাদের যতক্ষণ না আমরা ন্যায্য দাবিটা ফিরে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে উঠবো না। সরকার তো প্রতিশ্রুতি দিচ্ছে, সেই প্রতিশ্রুতি কি রাখতে ব্যর্থ হচ্ছে? প্রতিশ্রুতি আমরা বারবার ভাবছি যে এই মনে হয় এইবার এই সদর্থক আলোচনা হয়েছে যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এবং সেখান থেকে এবং শিক্ষামন্ত্রীর সঙ্গে যখনই হচ্ছে তখনই ভাবছি এই বুঝি এইবারে মানে ফল প্রকাশ হবে, এইবারে বুঝি আমাদের চাকরিটা হবে, কিন্তু আজও পর্যন্ত আমরা বারে বারে প্রতিশ্রুতি পেয়ে যাচ্ছি কিন্তু ফলশ্রুতি এখনো পর্যন্ত আমাদের কাছে পৌঁছায়নি। আমরা আশা করেছিলাম একটা দুর্গাপূজার আগে নোটিফিকেশন পাবো, সেই নোটিফিকেশনটাও আজও পর্যন্ত আমাদের কাছে পৌঁছায়নি। আন্দোলন চলছে আন্দোলনের মতো, সরকার চলছে সরকারের মতো, সরকারের বঞ্চনার কারণেই 574 দিন ধরে তারা রাস্তায় এমনটাই গলায়। তারা পরিষ্কারভাবে বলছে প্রতিশ্রুতি নয় ফলশ্রুতি চাই, কিন্তু সেই ফলশ্রুতি যে কবে মিলবে তা জানে না তারা নিজেরাও। তবে আন্দোলনই যে একমাত্র রাস্তা দেখাবে তাদের, এ ব্যাপারে তারা বদ্ধপরিকর, যার কারণে কোজাগরী লক্ষ্মী পুজোর দিন তারা তাদের পূজা আর্চা অর্চনা যা কিছু বলুন সবটাই সেরে নিতে চায় গান্ধী মূর্তির পাদদেশে। তাই একদম লক্ষ্মী প্রতিমা হাতেই তাদের দেখা যাচ্ছে গান্ধী মূর্তির পাদদেশে। মেধা তালিকায় নাম থাকা এসএলএসটির 16 প্রার্থীরা তারা কিন্তু তাদের আন্দোলন, ইতিমধ্যে সরকারের বেশ কিছু প্রতিনিধি তাদের কাছে এসছে গেছে না করেছে, শিক্ষামন্ত্রী পর্যন্ত আলোচনা করেছে তাদের সঙ্গে। তবে সেই আলোচনার ফল কোথায় এটা জানবার জন্য তারা এখনো উদগ্রীব, কিন্তু পায়নি সেই ফল প্রকাশ এখনো পর্যন্ত। ক্যামেরায় শ্রীকান্ত দাসের সঙ্গে বিমান চক্রবর্তী, নিউজ টাইম।